যার পরিচয় হলো যে কারাগারের অভিভাবক সবাইকে করতালির মাঝে জেলা কারাগারে আপনাদের এখানে নানার সময় এসেছি। আমি খুব বেশি উপদেশ দেব না এখন, বাট একটু অনুরোধ রাখবো, কারণ স্বাভাবিকভাবে আমরা তো জানি জেলখানা আসার কারণ হিসেবে কোনো না কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট অথবা অভিযোগে অভিযুক্ত আপনি, সেটি প্রমাণ করার বিষয় আছে, নির্দোষ অথবা দোষী সেটি ভিন্ন বিষয়। বাট অপরাধ অনেক সবাই তো নির্দোষ হবেন না, যারা অপরাধ করেছেন তাদের কাছে অনুরোধ, এখন আমরা কারাগারকে বলি সংশোধনাগার, আর এখানে আসার পরে সংশোধিত হয়ে অপরাধগুলো নিজে অনুভব করে এই অপরাধ ছেড়ে আস ভবিষ্যতে সংশ্লিষ্ট না হন, বাইরে বের হওয়ার সুযোগ যারা পাবেন তারা যেন সেটিকে অনুভব করে ভালোভাবে থাকার চেষ্টা করবেন, আপনার দ্বারা কেউ যেন নিগৃহীত না হয়। কারণ আপনি তো বুঝতে পারছেন, আপনি এখানে জেলখানে আসার কারণে শুধু আপনি কষ্ট ভোগ করছেন এমনটি নয়, আপনার কারণে আপনার পরিবার অর্থাৎ আপনার বাবা মা ছেলে মেয়ে সবাই কিন্তু সামাজিকভাবে মর্যাদাহানি হয়েছে, একই সাথে আর্থিক মানসিক শারীরিকভাবে কষ্টেও আছে। দোস্ত, আপনার উপর অনেকেই ডিপেন্ড করে, আমি অনুরোধ করব যারা বিশেষ করে মাদকের সাথে যারা জড়িত থাকে, অন্য অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকে, প্লিজ এখন অনুভব করার চেষ্টা করেন যে আপনার কারণে এত কিছু করতে হয়, আপনি নিজে ভালো হয়ে গেলে আপনার কারণে আরো অনেকেই ভালো থাকবে, সেই অনেককে ভালো রাখার জন্যই আপনি ভালো হয়ে যাবেন, এটি আমাদের কাছ থেকে অনুরোধ। আর সংশোধন যারা করেছেন, এখানে যারা অনেকদিন আছেন, অন্য 15-20 বছর যারা আছেন তারা পার্থক্য করে বুঝতে পারছেন, যারা নতুন আছেন তারা পার্থক্য করে বুঝতে পারবেন না। আগে কারাগারে অনেক বেশি কষ্ট ছিল, এখন যে খুব আরাম আছে তা নাই, কারণ এটা তো কারাগার, এখানে খুব আরাম আছে এরকম দাবি আমি করব না, কিন্তু আগের থেকে অনেক পরিবর্তন। আগে অনেক কষ্ট ছিল, না থাকা ছিল, বসার জায়গা বন্ধ ছিল, খাবার ভালো ছিল না, অন্য কোনো লজিস্টিক ছিল না। যেমন আমার কাছে খুব একটি বেশি ভালো লাগছে, সস্তম কারাদণ্ড যারা পান তারা এখানে যারা কাজ করেন সেই কাজের একটি আর্থিক সুবিধা কত পার্সেন্ট এখন? 50% আপনি পাচ্ছেন, তার মানে এখানে বসে কিন্তু আয় করার সুযোগও হচ্ছে, এখানে বসে আপনার পরিবারকে সাপোর্ট দেওয়ার সুযোগ হচ্ছে, এই সুযোগটা কিন্তু আগে ছিল না, বরং ড্রেন পরিষ্কার করাইতো, কাজ করাইতো, কোনো মূল্য কিন্তু দিত না। তাছাড়া এখন আমরা লজিস্টিক, টিভি, খাবার দাবার, আলাদা ক্যান্টিন, খাবারের মান উন্নত করা, এই যে গুড জয়, আমি যেটা বললাম যে ম্যাস্টার হিসেবে আমি বহুবার এটি বলার চেষ্টা করেছি যে এই গুড় আর শুকনো রুটি, লাল আটার রুটি, এটি আসলে সকালবেলা প্রযোজ্য না, বাট এখন কিন্তু সেটা পরিবর্তিত হয়েছে, এখন আপনাদের ভিন্ন খাবার দিচ্ছে। আজ থেকে 5 বছর আগে কিন্তু, 5 বছর থেকে আজীবন সেই জিনিস আমল থেকে শুধু গুড় আর লাল রুটি সকালবেলা খেতে হতো, যা এটা খাওয়ার উপযোগী ছিল না, অনেক পরিবর্তন এসেছে। আপনার মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার জন্য দোয়া করবেন, তিনি যদি দায়িত্বে থাকেন তিনি বাংলাদেশকে পরিচালনা করতে পারেন, তাহলে আমাদের অন্য সেক্টর যেমন উন্নত হচ্ছে, একই সাথে কারাগার বা কারাবন্দীদের জন্য ইতিবাচক অনেক পদক্ষেপ নিতে সক্ষম হবে। এটি আপনি সবাইকে করতালির মাধ্যমে জানানোর জন্য অনুরোধ। বই চা বিতরণ করছে বন্ধুদের মাঝে, সবাইকে করতালির মাধ্যমে ধন্যবাদ স্যারকে। বন্ধুরা আপনারা সুস্থভাবে মাঝে সবাইকে করতালির মাধ্যমে বিতরণ করছে আমাদের সকল বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যার। সবজি এবার স্যার বন্ধুদের মাঝে সবজি বন্ধুদের পক্ষ থেকে মাস্ক গ্রহণ করছে, এবং অস্ত্র কেন্দ্রীয় কারাগারে জেলা স্যার মাস্ক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে মোহাম্মদ সাজ্জাদ পারভেজকে সবাইকে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে ফুল দিয়ে স্বাগতম জানানোর জন্য, এর সাথে শুভেচ্ছা উপহার, সামান্য শুভেচ্ছা উপহার অস্ত্র কেন্দ্রীয় জন্য স্যারের সত্য বিদায় অনুষ্ঠান সম্বর্ধনা অনুষ্ঠানে ক্রেস তুলে দেওয়ার জন্য।